إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ মহান রব্বুল আলামিন তিনি বলেন, হে আমার হাবিব, অবশ্যই অবশ্যই আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, এমন একটি নিয়ামত দান করেছি, অজস্র কল্যাণময় ধারা, যে নিয়ামতের অফুরন্ত নিয়ামত, যার কোনো শেষ নাই। সুতরাং সেই নিয়ামত দান করেছি, নিয়ামত পাওয়ার পরে ওই মহান রব্বুল আলামিনের আপনি শুকরিয়া আদায় করিতে থাকুন, শুকরিয়া আদায় করুন। নিয়ামত আপনাকে দিলাম, অজস্র ধারা নিয়ামত, হাউজে কাউসার আমি আপনাকে দান করলাম, এখন নিয়ামত পেলে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আরো আজ করে বলেন, শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? শুকরিয়া আদায় করবেন কা? আরো আজ করে শুকরিয়া আদায় করবেন কা? আল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায় করলে সেই নিয়ামতের বাড়িয়ে দেন কে? আল্লাহ। আল্লাহ পাক বলেছেন না, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। অবশ্যই অবশ্যই, ওকে আমার বান্দারা তোমরা শুনে রেখে দাও, রব্বুল আলামিন তিনি বলেন, আমি তোমাদেরকে যে সমস্ত নিয়ামত আমি দান করেছি, সেই সমস্ত নিয়ামতগুলোর যদি তোমরা শুকরিয়া আদায় করো, আমি মহান রব্বুল আলামিন সেই সমস্ত নিয়ামতের আমি তোমাদেরকে বাড়িয়ে দেব, আর যদি তোমরা না শুকরি করো, যদি তোমরা কুফরি করো, তাহলে তোমরা ভালো করে শুনে রেখে দাও, ইন্না আযাবি লাশাদীদ। তোমরা ভালো করে শুনে রাখো, আমার আজাব বড় কড়া। আর আল্লাহর আজাব, আল্লাহর শাস্তি হজম করতে পারবেন কারোর পক্ষে? সম্ভব? আল্লাহর শাস্তি, আল্লাহর আজাব হজম করা সম্ভব কারোর পক্ষে? সম্ভব না। তাই বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম কে মহান রব্বুল আলামিন তিনি বলেন, গে আমার হাবিব, অবশ্যই অবশ্যই আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, সুতরাং নিয়ামত আমি আপনাকে দান করলাম, নিয়ামত পাওয়ার পরে আপনি আপনার প্রতিপালকের জন্য নামাজ পড়িতে থাকুন, নামাজ এবং আপনার নবীর জন্য কুরবানি করুন, কুরবানি। ইন্না শানিআকা হুয়াল আবতার। হে আমার হাবিব, অবশ্যই অবশ্যই আপনার সঙ্গে যারা শত্রুতা রাখে, আপনার সঙ্গে যারা বিরোধিতা করে, তারাই হবে লেজ কাটা, তারাই হবে নির্বংশ, তারাই চিরদিনের পরে শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, তাদের কোনো চিহ্ন বাকি থাকবে না। এটা তো কোরআন কারিমের তরজমা হল। এখন আসুন হালকা বিস্তারিত দিকে। আয়াতের সংখ্যা হচ্ছে তিনটি, কয়টি আরো জোরে বলেন, কয়টি সংখ্যা? এই সূরাটি অবতরণ হয়েছে ভাবছি মক্কায়। কোথায় অবতীর্ণ হয়েছে? পবিত্র কোরআন কারিমের 114টি সূরা দুই ভাগে বিভক্ত, এর দুটি ইনিংস আছে, একটি চাই সেই সূরাটি মক্কায় হয়, মক্কায় অবতরণ হবে, অথবা মদিনায় অবতরণ হয়েছে। পবিত্র কোরআন কারিমের মধ্যে এই যে ছোট্ট একটি সূরা, সূরার নাম কাউসার, এই ছোট্ট সূরাটি অবতরণ হয়েছে মক্কায়। এটা মক্কার যুগে বিশ্বনবী যখন প্রথম নবুয়ত প্রাপ্ত হন, প্রথম দিকের সূরা। আর এই সূরাটি, এই সূরার মাধ্যমে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম প্রথম যুগের সূরা এটা। তো বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের উপরে সূরা কাউসার অবতরণ হলো, এর জন্য একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে। যে কোন সূরা অবতরণের একটা ব্যাকগ্রাউন্ড থাকে, অর্থাৎ আরবিতে সেটাকে বলা হয় শানে নুজুল, অবতীর্ণ হওয়ার কারণ কি, প্রেক্ষাপটে অবতরণ হলো, জানার দরকার আছে না? সূরা কাউসার কোন প্রেক্ষাপটে অবতরণ হলো বিশ্বনবীর উপরে? কারণ তাফসীর শুনতে গেলে এটাও একটা কর্তব্য যে এই সূরাটা, এই এই আয়াতটা কোন প্রেক্ষাপটে অবতরণ হলো, কোন সময় অবতরণ হলো, এটাও একটা জরুরি জিনিস, বিষয়। সুতরাং ভাবছেন আমার এর একটা শানে নজর আছে। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তিনি মক্কার যে ঘরটা বাইতুল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলার একটা ঘর আছে না, কাবা ঘর, মক্কা বাইতুল্লাহ, কাবা শরীফ,
কাবা শরীফের সামনে একটা সাদা পাথরের হাতিম নামক একটা জায়গা দেখেছেন? ফটোয় আপনারা যারা হজ করতে গিয়েছেন তারা অবশ্যই দেখে থাকবে। আর যদিও না দেখে থাকেন, হাতিম বললে কাবা ঘরের হাতিম নাম করবেন, ওই সাদা পাথরের একটা বেকা মতন জিনিস দেখতে পাবেন। তো এই হাতিমের মধ্যে বিশ্ব নবী হেলান দিয়ে এরকম বসে আছেন, আর নবী আমার চোখের পানি ফেলছেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বাইতুল্লাহ ঘরের মধ্যে বাইতুল্লাহ ঘরের দেওয়ানের সাথে তিনি হেলান দিয়ে হাতিমের উপরে বসে রয়েছেন এবং তিনি বিশ্ব নবীর চোখ দিয়ে দু চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগছে। বিশ্ব নবী দর দর করে তিনি কান্না করছেন। বিশ্ব নবী নিজেকে মনে মনে ভাবছেন কান্না হওয়ার কারণটা কি? যেহেতু বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম তিনি দিনের দাওয়াত দিচ্ছেন, নিজের এলাকার মানুষেরা নিজের আত্মীয় স্বজনেরা বিশ্ব নবীর দাওয়াতকে কবুল করে না। বিশ্ব নবী যেখানে যান, যে এলাকায় যান, বিশ্ব নবীর দাওয়াত কবুল করা তো দূরের কথা। বিশ্ব নবীর উপরে অত্যন্ত পরিমাণে নির্মম ভাবে বিশ্ব নবীকে অত্যাচার করা হয়, বিশ্ব নবীর উপরে জুলুম করা হয়, বিশ্ব নবীকে জুলুমের শিকার বানিয়ে নেওয়া হয়। যেখানে যান, তাইফের ময়দানে যান, তাইফবাসীরা পাথর মেরে মেরে নিক্ষেপ করে বিশ্বনবীকে রক্তে লাল করে বিশ্বনবী করে দেয়। কেউ বিশ্বনবীর কথা মানতে চায় না। নিজের আত্মীয় স্বজন, নিজের চাচা জান, আবু জেহেল, রুতবা, সাইবা, অন্যান্য যত যারা আবু লাহাব, বিশ্বনবী তিনি বলতে চান, দিনের দাওয়াত দিতে চান, কেউ বিশ্বনবীর কথা কবুল করে না। এটা তো একটা দুঃখ। আবার যে সমস্ত সাহাবা, যে সমস্ত সাহাবিয়ারা যারা ইসলাম গ্রহণ করেছেন, যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তাদেরকে এই সমস্ত কাফেরেরা, ডেঞ্জারাস ডেঞ্জারাস কাফের মারাত্মক, এই সমস্ত কমজোর সাহাবাদেরকে এত পরিমাণে জুলুম, এত পরিমাণে অত্যাচার করতে লেগেছে যে ইসলামের উপরে টিকে থাকাই তাদের জন্য মুশকিল। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইসলাম নিয়ে এসেছেন বলে সর্বপ্রথম ইসলামের মধ্যে সর্বপ্রথম তাকে শহীদ করে দেওয়া হলো। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহা আনহু তিনি ইসলামের ছত্র ছায়ায় এসেছেন বলে ওনাকে মারতে মারতে এরকম পরিমাণে করে দেওয়া হয়েছে যে ওনার শরীরের গোস্ত পর্যন্ত সেরকম বাকি রাখি। হযরতে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সমস্ত সাহাবাদের বিজ্ঞ বিজ্ঞ সাহাবা, বড় বড় সাহাবাদেরকে এত পরিমাণে অত্যাচার করা হচ্ছে যে তারা ইসলামের প্রতি তাদের টিকে থাকাই একটা এক ধরনের মুশকিল, এরকম মতন ভাব। এটা তো একটা কষ্ট, সেই সাথে সাথে আর একটা কষ্ট। বাবজির আমার সোনা লালেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন 40 বছর বয়সে। কয় বছর বয়সে আমার সঙ্গে বলেন, কয় বছর বয়সে? আরো আওয়াজ করে বলেন, কয় বছর বয়সে? এই যে আপনাদেরকে জিজ্ঞাসা করছি না, যখনই আপনারা বলবেন এই কথাটা আপনাদের ব্রেনের মধ্যে গেথে যাবে, ঢুকে যাবে। তো সুতরাং 40 বছর বয়সে আমার নবী নবুয়ত প্রাপ্ত হয়েছেন। তারপরে মক্কার মধ্যে তিনি দিনের দাওয়াত দিয়েছেন 13 বছর। কয় বছর? আর মদিনার মধ্যে দিনের দাওয়াত দিয়েছেন 10 বছর। কয় বছর? মক্কার মধ্যে দিনের দাওয়াত দিয়েছেন, কিন্তু ওই দিনের দাওয়াতটা আস্তে আস্তে ছিল, ভাবনা চিন্তা করে। ক্রিকেটের ভাষায় ওটাকে বলা হয় টেস্ট খেলা। কি খেলা? টেস্ট মানে ঠেকিয়ে ঠেকিয়ে খেলা, যারা যুবক ভাই আছে তারা বুঝতে পারবে, টেস্ট খেলা হয়। আর মদিনার যে দিনের দাওয়াতটা ছিল সেটা হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, 20 ওভারে শুধু আপনার বাউন্ডার পার। তো বিশ্বনবী এই মক্কার মধ্যে যে দিনের দাওয়াত দিয়েছেন 13 বছর, দিনের দাওয়াত দেওয়ার পরে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের সন্তান ছিল, কন্যা সন্তান হচ্ছে 4টি আর পুত্র সন্তান হচ্ছে 3টি। কয়টি? কন্যা 4টি আর পুত্র 3টি। আম্মাদান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই 7টি সন্তান, আর অন্য আরেকজন আম্মাদান থেকে আরেকটি সন্তান। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম মেন 4টি কন্যা সন্তান, নাম হচ্ছে উম্মে কুলসুম, যায়নাব, রুকাইয়া, আম্মাদান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর যে তিনটি সন্তান রয়েছে, পুত্র সন্তান রয়েছে, সেই সমস্ত সন্তানগুলোর নাম হচ্ছে কাসিম, তাহির, ইব্রাহিম। এই তিনটা সন্তানের মধ্যে বিশ্বনবীর কন্যা সন্তানগুলো সবাই সাবালিকা হয়েছিল, কিন্তু পুত্র সন্তানগুলো তারা সবাই মারা গিয়েছিল।
কন্যাগুলো তো সব সবালিক হয়েছে, তাদের বিয়ে হয়েছে, কিন্তু পুত্র সন্তান বলে কেউ বড় হয়নি। শৈশব বাচ্চা অবস্থায় তারা ইন্তেকাল করেছে। তার মধ্যে দুটি সন্তান অত্যন্ত ছোটবেলায় ইন্তেকাল করেছেন, আর একটা সন্তান নাম হচ্ছেন বিশ্বনবী কলেজা টুকরা নাইনের মানে ইব্রাহিম। উনি উনি একটুখানি বড় হয়েছিলেন, হামাগুড়ি বলা হয় না বাপজি, সন্তান যখন হামাগুড়ি দিয়ে হাঁটতে শেখে চলতে শেখে, সেই সন্তানকে অনাসে কোনো কিছুর উপরে যদি বসিয়ে রাখা হয় সেই সন্তান অনাসে খুব সুন্দর করে বসতে পারে। তো বিশ্বনবীর এই কলিজার টুকরা নাইলন মণি কে যদি উটের উপরে বসিয়ে দেওয়া হতো খুব সুন্দরভাবে উনি বসতে পারতেন। আর সন্তান যখন বড় হয় তার মায়া তার মহাব্বত অন্তরের মধ্যে একটা হয়ে যায় না বাপজি। তো বিশ্বনবীর এই সন্তানের উপরে যেহেতু তাকে লালিত পালিত করেছেন এই মায়া মহাব্বতটা বিশ্বনবীর উপরে বিশ্বনবীর অন্তরের মধ্যে গেঁথে গেছে। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কলিজার টুকরা নাইলন মণি কয়েক বছর পর সেই কলিজার টুকরা নাইলন মণি সেই সন্তানটাও এবার ইন্তেকাল হয়ে যায়। বিশ্বনবী এবার তিনি এবার অন্তরের দিক দিয়ে বড়ই ব্যথিত হলেন, বড়ই ব্যথিত হলেন। ব্যথিত হওয়ার পরে বিশ্বনবী তিনি না চাইতে অজান্তে অকারণে বিশ্বনবীর চোখ দিয়ে অশ্রু পালা অশ্রু গড়তে লেগেছে, ঝরতে লেগেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাদেরকে কান্না করতে বারণ করেন, তাহলে আপনি আপনার সন্তানের জন্য কান্না করেন কেন? বিশ্বনবী বলেন, এটা যে সেই কান্না নয়, এটা যে আবার অন্তর মানে না মন মানে না, এটা তো আমি সেই কান্না করি না, অন্তর থেকে কান্নাটা বেরিয়ে যায়, অন্তর থেকে কান্নাটা বের হয়ে যাচ্ছে, এটা মায়ের কান্না, তার সঙ্গে একটা আমার যে সম্পর্ক সে সম্পর্কের কান্না। এখন এতেও কিন্তু বিশ্বনবী আমার কোনো দুঃখ পান, এই যে তিন তিনটি সন্তান বিদায় হয়ে চলে গেলেন দুনিয়া থেকে, এই জগৎ ত্যাগ করে পরজগতে চলে গেলেন, এই জন্য কাফেরেরা এই জায়গায় কাফেরেরা বিশ্বনবীকে সান্ত্বনা দেওয়া তো দূরের কথা। আপনার যদি কেউ মারা যায়, আপনার আব্বা জান, আপনার ছেলে, আপনার মা, আপনার স্ত্রী কেউ যদি মারা যায়, আর সেই মারা যাওয়াটাকে যদি আমি টিটকারি করি, ঠাট্টা করি, বিদ্রুপ করি, তাহলে আপনার অন্তরের মধ্যে আঘাত হবে না বাপজি? সবাই আওয়াজ করে বলে না, আঘাত হবে না? হবে না, হবে হবে। এখন বিশ্বনবী আবার এমনিতেই তিনি দিনের দাওয়াত দিচ্ছেন, কেউ দাওয়াত কবুল করে না, এ তো একটা বিশাল বড় অন্তরের মধ্যে আঘাত। বিশ্বনবীর কলিজার টুকরা নাইলন মণি সন্তানগুলো একের পর এক বিদায় হয়ে চলে গেল। বড় যে সন্তানটা ইব্রাহিম উনি বড় হলেন, ইন্তেকাল করলেন, এতেও উনি অতটা আঘাত পাননি। কাফেরেরা বিশ্বনবীকে বলল, দেখ দেখ ওই যে দেখছিস, দেখ দেখতে যাচ্ছিস, দেখছিস বিশ্বনবীকে দেখে দেখে আঙুল দেখে দেখে বলছে, দেখ নাউজুবিল্লাহ লেজ কাটা নির্বংশ যাচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না, আরো আস্তে বলবেন, নাউজুবিল্লাহ আমার নবীকে তারা বলছে দেখ নির্বংশ হয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু নাউজুবিল্লাহ নির্বংশ হয়ে গেছে। বিশ্বনবী আমার এই দুঃখ কোথায় শোনাবেন? আল্লাহর কাছে, কাবা শরীফের মধ্যে দেওয়ালে ফেলান দিয়ে বিশ্বনবী হাতিমের উপর বসে আল্লাহর কাছে করছেন, ওগো আল্লাহ তোমার প্রতি দিনের দাওয়াত দিচ্ছি, ওগো মাওলাই করিম তুমি তো এক, নিঃসন্দেহে সমস্ত আমার উম্মত এরা এরা আমার কথাকে মানে না, তোমার দিনকে দিনের প্রতি আসতে চায় না, শুধু আমাকে দুঃখই দেয়, ব্যথাই দেয়, ওগো মাওলাই করিম এদের কি হবে? সুতরাং বিশ্বনবী ভেঙে পড়েছেন কাবায় হাতিমের মধ্যে, হেলান দিয়ে বিশ্বনবী আমার দরদার করে কান্না করছেন। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াসালাম তিনি যখন কাবা শরীফের দেওয়ালে হাতিমের উপরে হেলান দিয়ে যখন তিনি কান্না করছেন, উপর থেকে মহা রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীম অবতরণ করে বিশ্বনবীকে খুশি করে দিলেন। একটু জোরে বলবেন না, সুবহানাল্লাহ, মহান রব্বুল আলামিন বিশ্বনবীকে খুশি করে দিলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে আমার হাবিব, অবশ্যই অবশ্যই আমি আপনাকে হাউদে কাউসার দান করেছি। We have granted you, O Muhammad sallallahu alayhi salatu wa salam al-kawthar.
আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি সুতরাং আপনি চিন্তিত হবেন না হতাশ হবেন না ভয় পাবেন না ডোন্ট বি স্যাড আপনার হতাশ হওয়ার কোনো চিন্তাই নেই হতাশ হওয়া যাবে না আপনার আপনাকে হাউজে কাউসার দান করেছি এমন একটা অজস্র কল্যাণময় নিয়ামত দ্বারা আপনাকে আমি দান করেছি নিয়ামত আপনাকে দেওয়া হলো আপনি আপনার প্রতিপালকের কৃতজ্ঞতা আদায় করে মহান রব্বুল আলামিনের জন্য নামাজ পড়িতে থাকুন নামাজ মহান রব্বুল আলামিনের জন্য নামাজ পড়িতে থাকুন বিশ্বনবী এবার খুশি হয়ে গেলেন একটু জোরে বলুন সুবহানাল্লাহ কারণ বিশ্বনবীকে খুশি করার দায়িত্ব কার আরো জোরে বলেন খুশি করার দায়িত্ব কার সূরা যুহার মধ্যে বলেছেন না আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ওয়াতিরে আপনার প্রতিপালক আপনাকে এমন এমন নিয়ামত দান করবেন যে সমস্ত নিয়ামতগুলো পাওয়ার পরে আপনি খুশি হয়ে যাবেন একটু জোরে বলুন সুবহানাল্লাহ সুতরাং ভক্তি আমার সোনার লালেরা বিশ্বনবী এবার খুশি হয়ে গেলেন এখন মুচকি মুচকি হাসতে শুরু করলেন বিশ্বনবী উঠে আসলেন হাতিম থেকে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিন্তু বিশ্বনবীর খাদিম ছিলেন বিশ্বনবীর খেদমত করতেন 10 বছর বিশ্বনবীর খেদমত করেছেন কয় বছর 10 বছর খেদমত করেছেন কিন্তু বিশ্বনবীর সামান্যতম ব্যবহারে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনোই তিনি কিঞ্চিত পরিমাণ দুঃখ পান নাই একটু বলবেন না সুবহানাল্লাহ আপনি যদি আমার কাছে থাকেন এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ তারপরে কিন্তু কিছু না কিছু আপনার আমার প্রতি একটা বিরক্ত ভাব হয়েই যাবে স্বাভাবিক কিন্তু একটা বিশ্বনবীর কাছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 10টি বছর খিদমত করেছেন বিশ্বনবীর সেবায় কাটিয়ে দিয়েছেন কিন্তু কোন পরিমাণে বিশ্বনবীর উপরে কোন ফল্ট কোন ভুল কোন ত্রুটি একবারও তারা তিনি দিতে পারেন এবং শুধু শুধু 24টি ঘন্টা বিশ্বনবীর প্রশংসাই করেছেন একটু জোরে বলুন সুবহানাল্লাহ সুতরাং হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিন্তু লক্ষ্য করেছেন বিশ্বনবী কান্না করেছেন এবং এখন বিশ্বনবীকে হাসতে দেখে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন কি জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইতিপূর্বে আপনাকে আমি হাতিমের উপরে কাবার দেওয়ালের উপরে বসে আমি কান্নাতে দেখেছি গো রাসূল ইতিপূর্বে আপনাকে আমি কান্না করতে দেখেছি সুতরাং আপনি এখন মুচকি মুচকি আসছেন কেন আপনি আমায় একটুখানি বলুন বলুন বিশ্বনবী আমার হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এই পবিত্র কোরআন কারীমের ছোট্ট সূরাটি তিনি তেলাওয়াত করে দিলেন ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার যেহেতু তারা তো আরবি ভাষিক ছিলেন আরবি কথা পরিপূর্ণ বুঝতে পারতেন আর ব্যাখ্যা করার মানে প্রয়োজন হয়নি তবু জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাল কাউসার হাউজে কাউসার কি জিনিস কাউসারটা কি জিনিস কাউসার যে বলছেন আপনাকে আল্লাহ পাক দিয়েছেন কাউসার তা কাউসারটা কি মাল কাউসার বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনাস কাউসার হচ্ছে আসাদু বিয়াদুম মিনাল লাবান আসাদু বিয়াদুম মিনাল লাবান ওয়া আহলা মিনাল আসাল অর্থাৎ আনাস হাউজে কাউসার হচ্ছে ওই জিনিস যে পানিটা দুধের চেয়েও সাদা মধুর চেয়েও মিষ্টি যে একবার পান করবে কখনো তার পিপাসা লাগবে না একটু জোরে বলুন সুবহানাল্লাহ কৃষ্ণনবী বলে দিলেন মাল কাউসার হাউজে কাউসার তো দুধের যে ওই পানিটা সাদা মধুর যে মিষ্টি যে পানিটা একবার পান করবে তার কখনো পিপাসা লাগবে না বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই পানি কখন পান করানো হবে এটা কি দুনিয়ার জন্য না কোন সময় বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়া সালাম তখন কিন্তু মুচকি মুচকি হাসছেন এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন ওহে আনাস তুমি ভালো করে শুনে রেখে দাও এই পানিটা ওই সময়ের জন্য পান করা হবে ওই সময়ের জন্য পান করা হবে কোন সময় বিশ্বনবী বুখারী এবং মুসলিম শরীফের হাদিস বিশ্বনবী তিনি বলেন ইয়াউমা নাহসুনা হুফাতান উরাতান গুরলান কাল কিয়ামতের ময়দানে মানুষকে এরূপ অবস্থায় তোলা হবে মানুষের শরীরে কোনো কাপড় থাকবে না মানুষের পায়ের তলায় কোনো জুতা থাকবে না আবার মানুষের খতনা করার তার থাকবে না কি থাকবে না মানুষের কাল কিয়ামতের ময়দানে মানুষকে তোলা হবে মানুষকে কোথা থেকে তোলা হবে মাটি থেকে তোলা হবে পায়ের তলায় কোনো জুতা থাকবে না
পায়ের তলায় কোনো জুতা থাকবে না, শরীরে কোনো কাপড় থাকবে না, এবং খতনা করা, খতনা মানে জানেন, খতনা মানে হচ্ছে মুসলমানি, আপনারা কি বলেন, মুসলমানি বলেন না খতনা বলেন, দুটোই বলেন, তো যাই হোক খতনা করা মুসলমানি করাও থাকবে না, তিনটাই থাকবে না। এখন বাপজিরা মাঝখানে আমি একটুখানি কয়েকটা কথা বলতে চাই, এটাও এই কথার সাথে লিঙ্ক, মাঝখানে কথাটা কয়েকটা প্রশ্ন করতে চাই, আপনাদেরকে উত্তর দিতে হবে। এখানে যে সমস্ত বাপজিরা আমরা বসে রয়েছি, বর্তমান আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় 100 বছর আগে আমরা কেউ ছিলাম বাপজি? আরো আওয়াজ করে বলেন, কেউ ছিলাম? কেউ ছিলাম না। এখন আমরা আছি, আগামী 100 বছর পরে কি আমরা থাকবো? আরো আওয়াজ করে, কেউ থাকবো না। সুতরাং পেছনে আমরা ছিলাম না, এখন এসেছি, আগামীতে কেউ থাকবো না। ঠিক অনুরূপভাবে আমার বাবা, আমার দাদা, আমার পরদাদা, তারাও এসেছে, তারা ছিল না, তারা এসেছে, এক সময় তারা ছিল, এখন তারা নাই। তিনতলা চারতলা বাড়ি, দাদা সে বলেছে এই বাড়িটা আমার বাড়ি, বুক ফুলে বুক উঁচু করে বলেছে এই বাড়িটা আমার বাড়ি, এত বড় বাড়ি, কত সুন্দর বাড়ি, টালি গেট কত সুন্দর, এই বাড়িটা কার গো? তা বলছে বাড়িটা আমার। চোখ দুখানা বন্ধ হয়ে গেল। তার ছেলে 3 হাত গর্তের তলে তাকে পুঁতে রেখে দিয়ে চলে আসলো, হয় কি হয় না? ছেলেকে জিজ্ঞাসা করা হচ্ছে বাড়িটা কার? বলছে আমার বাড়ি। ছেলে কি বলে? আমার বাড়ি। ছেলেও কিন্তু চোখ বন্ধ হয়ে গেল। তার ছেলে বাড়িটা কার? আমার। জমিন জমিনই থেকে যায়, সোনা দানা সোনা দানাই থেকে যায়, কিন্তু মানুষ থাকে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা, তিনি এই জমিন আমরা ছিলাম না, এখন এসেছি, আগামীতে কেউ থাকবো না। বিশ্বনবী বললেন, সুতরাং মানুষ একদিন আসলো, তাদেরকে দাফন করে দেওয়া হবে, তাদেরকে দাফন করে দেওয়া হবে, কবরস্থ করা হবে, তারপরে তাদেরকে যখন তোলা হবে, কোন দিনের জন্য? কিয়ামতের জন্য। তাই বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়া সালাম তিনি বলেন, ইয়াউমা নাহশুরুনা হুফাতান উরাতান গুরলান, কাল কিয়ামতের ময়দানে মানুষকে এরূপ অবস্থায় তোলা হবে, মানুষের শরীরে কোনো কাপড় থাকবে না, মানুষের পায়ের তলায় কোনো জুতা থাকবে না, এবং তার খতনা করাও তার থাকবে না, মুসলমানি করা তার থাকবে না। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়া সালামকে জিজ্ঞাসা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের ময়দানে কারণ কি কাপড় পরানো হবে নাকি রাসূল? বিশ্বনবী আমার তখন মুচকি মুচকি এসে তিনি বললেন, আউয়ালু মান ইউক্সা ইবরাহিম, সর্বপ্রথম যে ব্যক্তিকে কাপড় পরানো হবে সেই ব্যক্তিটির নাম হবে ইবরাহিম। সেই ব্যক্তিটির নাম কি? ইবরাহিম। এখানে একটুখানি বোঝার ব্যাপার আছে, আউয়ালু মান ইউক্সা ইবরাহিম, ইব্রাহিম কো কাফ সবসে পেহলে, ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াস সালাম কো কাপড় পহনায়া যায়েগা, সবার পূর্বে ওনাকে কাপড় পরানো হবে, অর্থাৎ ওনাকে বস্ত্রহীন অবস্থায় তোলা হবে, ওনাকে কিন্তু বস্ত্রহীন অবস্থায় তোলা হবে, বস্ত্রহীন অবস্থায় তুলবেন, তারপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাপড় পরাবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। এবার আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কোন অবস্থায় তোলা হবে গো রাসূল? বিশ্বনবী আমার তখন তিনি বললেন, আয়েশা রে, আমাকে যে কাফন পরিহিত অবস্থায় দাফন করা হয়েছে সেই কাফন অবস্থায় মহান রব্বুল আলামিন তিনি আমাকে তুলবে। সুবহানাল্লাহ, আরো আসতে বলেন, তাও তো জোর হলো, আর একটু জোরে বলা যাবে না, সুবহানাল্লাহ। সুতরাং বক্তির আমার সোনার লালেরা, বিশ্বনবীকে তোলা হবে, সবাই উঠবে, সিংহাই ফুক দেবে, সমস্ত মানুষ উঠবে, ছুটতে ছুটতে চলে যাবে ময়দানে মাহশার, ময়দানে মাহশার হাসরের ময়দান, হাসরের ময়দান, ছুটতে ছুটতে চলে যাবে, মাথার উপরে থাকবে টকবকে সূর্য, আপনার সূর্য মাথার কাছাকাছি থাকবে, পায়ের তলায় মাটিগুলো জমিনগুলো তামা পুড়ে তামা হয়ে যাবে, সূর্যের তাপের কারণে, উত্তাপের কারণে মাথার চিনগুলো গলে গলে কান দিয়ে নাক দিয়ে বেয়ে বেয়ে যেতে থাকবে, এরকম অবস্থা হয়ে যাবে বাপজি। মানুষ তো সমস্ত মানুষেরা পানি 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 করে কাতরাতে থাকবে, সবাই পানি পানি করে কাতরাতে থাকবে, পানির তাড়নায় পানির পিপাসায় নিজের আঙুলকে খেতে লাগবে,
আঙুল খেতে খেতে একটা আঙুল খেতে খেতে নিজের অঙ্গপ্রত্যঙ্গকে খেয়ে নেবে, এরকম অবস্থায় হয়ে যায়। এত ভয়াবহ দিন, পানি সবাই পানির জন্য ছটফট ছটফট। পিঁপড়ের দল দেখেছেন বাচ্চা? পিঁপড়ের দল, পিঁপড়ের দল যেমন ভাবে কেউ কাউকে মনে চেনে না, আপনি যদি অজান্তে অকারণে যদি আপনি ওখানে পা দিয়ে দেন কেমন ভাবে আপনার ছাপিয়ে ধরবে, কামড় দেবে। একবার ওই রকম পাগল, পাগলের মতো, পিঁপড়ে দলের মতো, দল ছাড়া মতন সেই রকম মানুষ ছুটতে ছুটতে থাকবে। কোথায় পানি? পানি পানি করে আল্লাহ তাআলার কোতালার কাছে কাতরাতে থাকবে, না দিয়ে কান দিয়ে গিনো গলে 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 গলতে থাকবে, ঘামটা এরকম হয়ে যাবে কারোর গলা পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কেউ বা সাঁতান কাটবে, এরকম অবস্থা তাদের হয়ে যাবে। পানির পিপাসার কারণে সবাই ছোটাছুটি করতে লাগবে, সবাই চলে যাবে, সর্বপ্রথম সবাই বলবে এর জন্য তো একটা আমাদের যা ফয়সালা হবে, ফয়সালাটা আমরা মেনে নেব, চাই আমরা জান্নাতি হই অথবা জাহান্নামী হই। জান্নাত তো হলেও আলহামদুলিল্লাহ, জাহান্নামী হলেও যে কোনো একটা ফয়সালা তো করা যাক, যে কোনো একটা ফয়সালা তো সবাই ছোটাছুটি করতে লাগবে। কি ছোটাছুটি? যখন আপনার কোনো কাজ, ব্যাংকের কাজ বলুন বা কোর্টের কাজ বলুন বা হাইকোর্টের কাজ বলুন, যে কোনো কাজ যখন আপনারা করতে যান, আপনাদের পাশাপাশি আমরা উকিল ধরি কিনা, উকিল ধরি কিনা ভাবছি, উত্তর করবেন কি ব্যাপার? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন না নাকি? বুঝতে পারছেন তো? তা কি ব্যাপার? হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু বলতে হবে আপনাদের, উত্তর করতে হবে। ভাবছেন আমি সামনের দিকে আগে আসি, পেছনের দিকে ভাবছিদের জায়গা করে দিই, একটু করে আরো সামনে আসি। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যাই হোক বাবজি, এখন কোনো কিছু কাজ করতে গেলে আমরা উকিল ধরি কি ধরি না? উকিল আমরা ধরি। তো উকিলকে ধরি কি জন্য? সে আমাদের জন্য একটুখানি সুপারিশ করবে, অ্যাপ্লিকেশন করবে, এটাই তো। হ্যাঁ, কাজটা তাড়াতাড়ি হবে, স্বাভাবিক বিষয়, কারণ হয়তো তার সঙ্গে তার চেনা পরিচয় রয়েছে, যার কারণে আমাদের উকিল ধরতে হয়। তো সবাই সেই সময় খোঁজাখুঁজি করবে, কিসের উকিল খুঁজবে, উকিল কিসের উকিল? এই হাদিসটা বুখারী শরীফের মধ্যে রয়েছে, সাফাতে কুবরা নামে বিখ্যাত হাদিস, অর্থাৎ সুপারিশের হাদিস। তো সবাই উকিল খুঁজবে, উকিল কি? যে আমাদের জন্য কে আল্লাহর কাছে দরখাস্ত পেশ করবে? আমরা যে বিপদে রয়েছি, আমরা যে বিপদ এখন বিপদগ্রস্ত অবস্থায়, আমরা এই বিপদ কেটে যাওয়ার জন্য আমাদের তো একজন উকিল লাগবে। তা উকিল কাকে যাবে? সবাই চিন্তা ভাবনা করবে, একজন আছে, একজন ব্যক্তি আছে, কে? কে? সবাই ছুটতে ছুটতে চলে যাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। কারণ যাওয়ারটা, কারণটা কি? কারণ যেহেতু উনি হচ্ছেন পৃথিবীর সর্বপ্রথম মানব, পৃথিবীর সর্বপ্রথম কি ভাবছি, সর্বপ্রথম মানব এবং সর্বপ্রথম নবী আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন না? সমস্ত উম্মতের একত্রিত হয়ে, একসঙ্গে, এক সমবেত হয়ে সবাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ইয়া আদম, ইয়া সফি আল্লাহ, انت عبد الناس خلقك الله بيده واسجد لك الملائكه وعلمك اسماء كل شيء اوكي صفي الله اوكي সর্বপ্রথম নবী সর্বপ্রথম মানব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মহা রব্বুল আলামিন তিনি আপনাকে সর্বপ্রথম মানব করে প্রেরণ করেছেন واسجد لك الملائكه এবং আপনার সম্মানার্থে ফেরেশতা দ্বারাই আপনাকে সিজদা করিয়েছেন ওয়াআল্লামাকা আসমাআ কুল্লি শাইই এবং জান্নাতের প্রত্যেকটা জিনিসের আপনাকে মহান রব্বুল আলামিন নাম শিখিয়ে দিয়েছেন। এত কিছু যখন আপনাকে নিয়ামত দান করেছেন, সুতরাং আপনি যদি মহান রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেন, আপনার দরখাস্ত কখনোই ব্যর্থ হবে না। আপনি আমাদের জন্য একটুখানি দরখাস্ত করুন, লম্বা চওড়া হাদিস। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলবেন, নো, আমি পারবো না, ইয়া নাফসি, আমার নিজের কি হবে আমি নিজে জানি না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি পারবো না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, তবে ঠিক আছে, আমার পরবর্তী নবী যাকে দুনিয়ার সর্বপ্রথম দ্বিতীয় রসুল, প্রথম রসুল করেছেন এবং দ্বিতীয় আদম আলাইহি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠিয়ে দেওয়া হবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, সব উম্মতেরা সবাই যাবেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ইয়া ওহে ইয়া নাজিকি আল্লাহ, ওগো আল্লাহর রাসূল, পৃথিবীর সর্বপ্রথম রাসূল, আপনি আমাদের জন্য একটুখানি সুপারিশ কোন আল্লাহর কাছে একটুখানি দরখাস্ত করুন, যাতে আজকের এই ভয়াবহ দিনে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যেন আমাদের প্রতি একটুখানি ইনসাফ করেন, দয়াম করেন। নিঃসন্দেহে রব্বুল আলামিন তিনি সব থেকে বড় ইনসাফকারী। আজকের এই কঠিন ভয়াবহ দিনে মহান রব্বুল আলামিন তিনি যেন বিচারটা তাড়াতাড়ি শুরু করে দেন।
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলবেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও একই উত্তর করবেন, ইয়া রাব্বি নাফসি, রাব্বি নাফসি, ওই আমার প্রতিপালক, আমি তো ওই মহানব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি, তাই আমার নিজের নফসের কি হবে, আমি তো নিজের খবর সেটাই বলতে পারছি। কারণ আজকের যে দেখছি জাহান্নামে এত বড় ভয়াবহ গর্জন, ভয়ানক গর্জন, এই গর্জন শোনার পরে আমার নিজের আত্মার কি হবে সেটা আমি নিজেই জানি না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক কথা বলবেন, তবে উনি বলবেন আমি এর জন্য আরেকটা রাস্তা বলে দিতে পারি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন আমার পরবর্তী রাসূল বিখ্যাত একজন নবী মহান রব্বুল আলামিন তার উপাধি দিয়েছেন খলিল বলে, দোস্ত বলে। তোমরা সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও, সবাই ছুটতে ছুটতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে ইয়া খলিল আল্লাহ, আমরা আপনার কাছে এসেছি আজকের এই ভয়াবহ দিনে, জাহান্নাম এমন ভাবে গর্দন ছাড়ছে গরসুন, সুতরাং আপনি আমাদের জন্য মহান রব্বুল আলামিনের কাছে একটুখানি অ্যাপ্লিকেশন করুন, দরখাস্ত করুন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একই উত্তর দিয়ে বলবেন নো, আমি পারবো না, নফসি নফসি, আমি তো জানি না আমার নিজেরই নফসের কি হবে, আমার নিজের জানেরই কি হবে সেটা তো আমি তো বলতে পারছি না। উনি একই উত্তর করবেন। তারপরে রাসূল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, উনিও একই উত্তর করবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন, সবাই একই উত্তর করবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বশেষে উনি বলবেন শোনো, আমি তোমাদেরকে একটা পথ বলে দিতে পারি, আমি তোমাদেরকে সর্বশেষ নবী যাকে মহান রব্বুল আলামিন ভালোবেসেছেন, যাকে মহান রব্বুল আলামিন ভালোবেসেছেন সেই রাসূল, তার কাছে যদি খোদার কসম তার কাছে যদি তোমরা যাও কখনো তিনি তোমাদের কথাকে ফেরাবেন না। তিনি কে? তিনি হচ্ছেন রাহমাতুল্লিল আলামিন, বিশ্ব নবী, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম, তার কাছে যাও, বিশ্ব নবীর কাছে পাঠানো হবে। বিশ্ব নবী তিনি বলবেন উম্মতি উম্মতি, আমি তো আজকের এটাই বলছি আমার উম্মতদের কি হবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে, মহান রব্বুল আলামিনের কাছে আমার নবী বিশ্ব নবী সিজদায় লুটে যাবে। আল্লাহ পাক বলবেন ওহে আমার হাবিব, দুনিয়ার মানুষরা আপনাকে অনেক কষ্ট দিয়েছে, আজকের আপনার কান্না করার দিন নাই, আপনি আমার কাছে কি চান কি চান, আপনি সুপারিশ করতে চান সুপারিশ করুন, আপনার সুপারিশ কবুল করা, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সুতরাং ভক্তির আমার সোনার লালেরা, সেই দিন, সেই মহা কঠিন দিনে, মহা প্রলয়ের দিনে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন তিনি সুপারিশ করবেন, অ্যাপ্লিকেশন করবেন আল্লাহ পাকের কাছে। এবং এই যে হাউজে কাউসার, আল কাউসার, মাল কাউসার, কাউসার কি জিনিস, আশাদু বিয়াগাম মিনাল লাবান ওয়া আহলা মিনাল আসাল, দুধের যে সাদা মধুর যে মিষ্টি, যে একবার পান করবে তার কখন পিপাসা লাগবে না। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে পানি দান করা হবে, যেহেতু মানুষেরা পানির কারণে ছোটাছুটি লেগেছে, সেই পানি বিশ্ব নবী তিনি নিজ হাতে নিজের উম্মতদেরকে পান করিয়ে দেবে। একটু বলবেন না সুবহানাল্লাহ, তিনি তো আমার নবী রাহমাতুল্লিল আলামিন। এবার বিশ্ব নবী তিনি এই যে নিয়ামত, এখন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহু উনি ওই জন্য জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ মাল কাউসার, যেহেতু কাউসারটা কি জিনিস আপনি আমাকে ব্যক্তিগত করে দেন, বর্ণনা তো করে দেন। যখন বলা হলো বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন খুব সুন্দর করে, তারপরে এত সুন্দর নিয়ামত, এত দামি নিয়ামত, এখন মহান রব্বুল আলামিন বলছেন হে আমার হাবিব, এত নিয়ামত দিয়ে আমি আপনাকে খুশি করলাম, সুতরাং কাল কিয়ামতের ময়দানে আবু জেহেল, রুতবা, সাইবা, যারা আপনাকে, যারা আপনাকে বিদ্রুপ করছে, যারা আপনার বিরোধিতা করছে, তারা কি এই পানি পাবে? উত্তর করে বলবেন তারা কি এই পানি পাবে? কখনো পাবে? কখনো পাবে না। তারা তো সেই রকম অবস্থায় ঘোরাফেরা করবে, কিন্তু পানি পান করা তাদের সৌভাগ্য হবে না। ও নবী, আপনি লক্ষ্য করুন তাদের দিকে, আজকের পৃথিবীতে আবু জেহেল, রুতবা, সাইবা, যারা বিশ্ব নবীর বিরোধিতা করেছে, তাদের কোনো নাম কোনো নিশ্চিহ্ন আছে? তাদের কোনো নাম নিশ্চিহ্ন আছে? কোনো নাম নিশ্চিহ্ন না, কিন্তু আমার নবী বিশ্ব নবী, বিশ্ব নবীর নাম জ্বলন্ত সূর্য যেমন দুনিয়াকে আলোকিত করে দেয়, আমার নবী প্রত্যেকটা সুন্নাত, আমার নবীর আদর্শ কি কেউ যদি মানে সেই রকম আলোকময় হয়ে যায় সে। সুতরাং বিশ্ব নবী তিনি শিখিয়ে দিয়ে গেছেন, তাই বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালামকে মহান রব্বুল আলামিন তিনি বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার ওয়া ইয়া মান হাবিব, আমি আপনাকে হাউযে কাউসার দান করেছি,
অজস্র কল্যাণময় অজস্র কল্যাণ ধারা নিয়ামত দান করেছি। এই নিয়ামত পাওয়ার পরে আপনি আপনার প্রতিপালকের শুকরিয়া আদায় করিতে থাকুন। শুকরিয়া আদায় করার পরে আপনি আপনার আল্লাহর জন্য ওই মহান রব্বুল আলামিনের জন্য সালাত কায়েম করিতে থাকুন আল্লাহর জন্য এবং কুরবানি করিতে থাকুন। সালাত কায়েম করতে হবে কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? সালাত কায়েম করলে, নামাজ কায়েম করলে সে লাভবান হবে না হবে না? নিঃসন্দেহে সে লাভবান হবে। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম। রাব্বিয়া লালা রব্বিয়ালাজিম, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরের শীতল ছায়ায় আরশে আজিম। রব্বিয়ালাজিম, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। সুতরাং নামাজ আমাদেরকে আদায় করতে হবে। নামাজ আদায় করব কার জন্য? বাপজির আমার সোনার লালের নামাজ তো আমরা আদায় করব। শুধু কি শুক্রবারের নামাজ না দুই ঈদের নামাজ? একটুখানি বলতে হবে আপনাদেরকে এখানে, শুধু কি শুক্রবারের নামাজ? আমি এক জায়গায় দাওয়াতে গিয়েছি, সেখানে দাওয়াত করেছিল, তো তার একটা আত্মীয় এসেছে, এসে আমি তাকে যেহেতু নামাজের দাওয়াত দিচ্ছি, ভাই কি করেন? তা ব্যবসা করি। তো আলহামদুলিল্লাহ, ব্যবসা তো মহান রব্বুল আলামিন, তিনি বরকতের জিনিস, ব্যবসা তো বরকতের জিনিস, তা নামাজ টামাজ হয়? বলছে আলহামদুলিল্লাহ, নামাজ টামাজ সব ভালো হয়। তা কেমন? তা বলছে আমি বড় থেকে সাবালক হওয়ার পর থেকে আবার কখনো শুক্রবারের নামাজ কাজা নাই, কখনো শুক্রবারের নামাজ কাজা নাই, আর দুই ঈদের নামাজ তো সবার আগে যায়, ঈদের নামাজ তো সবার আগে যায়, আর শুক্রবার নামাজ কোনো কাজা নাই। নামাজ বলতে কি ভাবছি? শুক্রবারের নামাজ নাকি? শুধু মানে শুক্রবারই মুসল্লি নাকি? মুসল্লিদের মধ্যে ভাগ হয়েছে শুক্রবারই মুসল্লি, শুক্রবারের নামাজ পড়ে। সুতরাং শুক্রবারই মুসল্লি দরকার নাই, দৈনন্দিন একদিনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা 24 ঘন্টার মধ্যে নামাজ ফরজ করেছেন কয় ওয়াক্ত? পাঁচ ওয়াক্ত। পাঁচ ওয়াক্তের নামাজ আমাদেরকে পড়তে হবে কার জন্য? আরো জোরে করে বলেন, কার জন্য? নামাজ তো আমাদেরকে পড়তে হবে এমন নামাজ যে আমাদের নামাজের জন্য যখন মসজিদের আওয়াজ আল্লাহু আকবার বলে যখন কানের মধ্যে যখন ধ্বনি চলে আসবে, সঙ্গে সঙ্গে সেই কাজটা ফেলে রেখে সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কথার জন্য, আল্লাহ তাবারাক ওয়া তাআলার দিদারের জন্য সাক্ষাৎ আপনি সেখানে চলে যান, তবেই তো আপনি মুসল্লি, তবেই তো আপনি নামাজ। সুতরাং নামাজ আমাদেরকে পড়তে হবে যখন আযান দেওয়া হবে, যখন যখন ঠিক আছে। সুতরাং বাপজি আমার সোনার লালেরা, যখন মসজিদের মধ্যে যখন আজান হবে, ওই আজান দিয়ে আজানের ডাকে আমাদেরকে সাড়া দিতে হবে। যখন মুয়াজ্জিন যখন ডাক দেবে আপনাদেরকে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনাদেরকে ডাকে সাড়া দিতে হবে। ডাকে সাড়া দিয়ে কি আমি আজান দিচ্ছি? ডাকে সাড়া দিলে ওই সাড়া নামাজে আপনাদেরকে যেতে হবে। বুখারী শরীফের মধ্যে হাদিস, সাত শ্রেণীর মানুষ কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়া তারা পাবে। সাত শ্রেণীর মানুষ, কয় শ্রেণীর মানুষ বাপজি? আর আওয়াজ করে বলেন, সাত সাত শ্রেণী, সাতটা বিষয়ের মানুষ। তো সাত শ্রেণীর মানুষ পাবে, তার মধ্যে একজন হচ্ছে যে যার অন্তর মসজিদের মধ্যে 24 ঘন্টা ঝোলানো রয়েছে। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়া সালাম তিনি বলেন, সামাআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, কাল কিয়ামতের ময়দানে
যখন কোন যেদিন কোন ছায়া থাকবে না যেদিন কোন কোন ছায়া থাকবে না প্রখর মধ্যে সূর্য সূর্যের প্রখর মধ্যে জমিনের মাটিগুলো তামা হয়ে যাবে সেই সময় কোন ছায়া থাকবে না সেই দিন মহান রব্বুল আলামিনের আরশে ছায়া মহান রব্বুল আলামিনের কুদরতের ছায়া সাত শ্রেণীর মানুষকে দেওয়া হবে কয় শ্রেণীর মানুষকে সাত শ্রেণীর মানুষ জানতে চান অল্প কথা জানতে চান সাত শ্রেণীর মানুষ কারা কারা ওদের মধ্যে আমরা আছি কিনা একটু করে জানতে চান নাম্বার 1 আল ইমামুল আদিল প্রথম নম্বর কে ইমামে আদিল ন্যায়পরায়ণ শাসক কে বলেন ন্যায়পরায়ণ সর্দার বাদশা শাসক এখানে ইমাম বলতে শুধু যারা নামাজ পড়ায় সেই ইমাম নয় আপনার ফ্যামিলির মধ্যে আপনি ইমাম যিনি মেম্বার তার গ্রামের মধ্যে তিনি হচ্ছেন ইমাম যিনি প্রধান রয়েছেন তার যে অঞ্চলের মধ্যে যে কোটি গ্রাম আছে তিনি ইমাম যিনি আপনার মন্ত্রী রয়েছেন তার মন্ত্রণালয়ের যত দায়িত্ব তিনি হচ্ছেন সেই ইমাম যিনি আপনার মুখ্যমন্ত্রী তিনি এই রাজ্যের তিনি হচ্ছেন ইমাম যিনি এই দেশ হিন্দুস্তানের যিনি প্রধানমন্ত্রী তিনি হচ্ছেন ইমাম সুতরাং প্রত্যেকটা ইমামকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাঈয়াতিহি তোমরা প্রত্যেকই দায়িত্বশীল প্রত্যেকই দায়িত্বশীল আল কাল কিয়ামতের ময়দানে প্রত্যেককেই জবাবদিহি করতে হবে প্রত্যেকই দায়িত্ব ব্যাপারে তাদেরকে জিজ্ঞাসিত করা হবে খোদার কসম যদি কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয় তাহলে কিন্তু তার নিস্তার নাই বুখারী শরীফের হাদিস মান্নু কিসাল হিসাব আয়াহি বিশ্বনবীকে জিজ্ঞাসা করল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জিজ্ঞাসা করে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মান্নু কিসাল হিসাব আয়ালি কোটি হিসাব কাকে বলা হয় সমাজ হিসাব কাকে বলা হয় বলে দেন বিশ্বনবী বললেন কোন ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করা হয় খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করা হয় এটাই হচ্ছে তার জন্য কঠিন হিসাব আর যখন কোন ব্যক্তির উপরে মহান রব্বুল আলামিন সন্তুষ্ট থাকবেন যখন কোন ব্যক্তির উপরে মহান রব্বুল আলামিন রাজি খুশি থাকবেন তাকে তিনি জেনে শুনেই জেনে বুঝেই ছেড়ে দেবেন এটাই হচ্ছে তার জন্য সহজ হিসাব আমরা কঠিন হিসাব চাই না সহজ হিসাব চাই আরো আওয়াজ করে বলেন কঠিন হিসাব চাই না সহজ হিসাব চাই সুতরাং সহজ হিসেব চাইতে হলে আল্লাহর কাছে দোয়া করার সময় বলতে হবে আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসিরা ওগো আল্লাহ তুমি আমার জন্য কালকে আমাদের ময়দানে সহজ হিসাব দিও আমাদের মধ্যে দোয়া করতে হবে ওগো আল্লাহ আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসিরা সুতরাং বক্তির আমার সোনার লালেরা বিশ্বনবী তিনি বললেন সুতরাং আমরা প্রত্যেকটা মেম্বার প্রত্যেকে আমরা ইমাম আর ইমামদের মধ্যে যে সব থেকে ন্যায়পরায়ণ শাসক ন্যায়পরায়ণ শাসক যে বাড়ির গার্জেন যে বাড়ির যে ইমাম তো তাকে এটা লক্ষ্য রাখতে হবে আমার সন্তানের তার উপর আমি ইনসাফ করছি তো আমার যিনি বিবি তার উপর আমি ইনসাফ কায়েম করে আছি আমার যিনি আম্মা জান আব্বা জান তার উপর আমি ইনসাফ করি বুঝতে পেরেছেন আমার কথা বুঝে আসছে আমার কথা সুতরাং বিশ্বনবী বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন কাল কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না কোনো ছায়া থাকবে না আরশে আযিমের ছায়া ছাড়া আল্লাহর রহমতের ছায়া ছাড়া সেই ছায়া সাত শ্রেণীর মানুষকে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ছায়া দিবেন তার মধ্যে প্রথম নম্বর ব্যক্তি হচ্ছে আল ইমামুল আদিল দ্বিতীয় নম্বর শ্রেণীর ওই সমস্ত ব্যক্তি না বিশ্বনবী তিনি বলেন যারা নিজের যৌবন কালটাকে নিজের যৌবন যখন সে পদার্পণ করলো যৌবন যখন সে পা দিল নিজের যৌবনটাকে মহান রব্বুল আলামিনের জন্য ইবাদত বান্দিগি করে তারা কাটিয়ে দিল এই মহান ব্যক্তিদেরকে মহান রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়া প্রদান করবেন সুতরাং বাপজির আমার সোনার লালেরা নিজের যে সমস্ত ভাইরা যে সমস্ত আব্বাজেরা বিশেষ করে আমার যুবক ভাইরা আপনাদের আমি অনুরোধ করে বলবো আবেদন করে বলবো আপনারা এখন যুবক রয়েছেন বিশ্বনবী এই হাদিসের অন্তর্ভুক্ত হতে গেলে আপনার যে যৌবন সময়টা রয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতের মধ্যে কাটান ওয়ারাদুলুন নাসা ফি ইবাদাতি রাব্বিহি আপনার যৌবন কালটা যদি খোদার কসম আল্লাহ পাকের ইবাদতের মধ্যে যদি কাটান এই ইবাদত যতটা গ্রহণযোগ্য হবে বুড়ো হওয়ার পরে সেই ইবাদত ততটা মজা আর গ্রহণযোগ্য হবে না
আপনি মনে মনে ভাবেন বয়স আমার কেবল তো শুরু 20 কেবল তো 30 40 হোক তারপরে মুসল্লি হব ওই রকম চিন্তা ভাবনা করবেন না কারণ আপনি যে 30 বছর বাঁচবেন তার কি গ্যারান্টি আছে আপনার চোখের সামনে যে আপনার কলিজার টুকরা নয়নের মধ্যে চলে যায় না চলে যায় কি যায় না বাপ আসে পৃথিবীর বুকে সর্বপ্রথম বাপ আসে দাদা আসে দাদার পরে বাপ বাপের থেকে সন্তান দাদা আগে এসেছে বলে যে দাদাই আগে যাবে এটা কোনো গ্যারান্টি আছে নাকি পৃথিবীর বুকে দাদার চোখের সামনে দিয়ে নাতিরা দুনিয়া ছেড়ে চলে যায় না আপনাদের এই এলাকায় মনে হচ্ছে যায় না তাও কথা বলেন না কেন বলতে হবে সুতরাং বলছেন আমার সোনার লালেরা বাপের চোখের সামনে দিয়ে কলিজার টুকরা নাইনের মনে মাত্র একটাই সন্তান ফুটফুটে সংসারকে আলো করতে আসলো কয় মাস পরে দেখা যাচ্ছে যে সেই সন্তানটা দুনিয়া ছেড়ে চলে গেল সুতরাং বাপজির আমার সোনার লালেরা বিশেষ করে যুবক ভাইদেরকে আমি আবেদন করে বলবো আপনারা নিজের যৌবন সময়টাকে ব্যর্থ হতে দেবেন না আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতের মধ্যে কাটান খোদার কসম যদি আপনারা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যুবক সময়টাকে যদি ইবাদতের মধ্যে কাটাতে পারেন বিশ্বনবীর এই ওয়াদা কখনো আপনাদের থেকে সরে যাবে না তাই বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম তিনি বললেন কাল কিয়ামতের ময়দানে কাল কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না শুধুমাত্র ওই মহান রব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া সাত শ্রেণীর মানুষকে মহান রব্বুল আলামিন আরশের ছায়া প্রদান করবেন নাম্বার 1 হচ্ছেন ইমামুল আদিল আসসালামু আলাইকুম আমার মা বোনেরা এদিক ওদিক যারা ঘোরাফেরা করছেন স্কুলের মাঠে বসার জায়গা করা হয়েছে আপনারা সেই নির্ধারিত স্থানে গিয়ে বসুন বিশেষ করে কমিটি ভাইরা আছো তোমরা একটু লক্ষ্য রাখবে আসসালামু আলাইকুম তো সাত শ্রেণীর মানুষ হচ্ছে এক নম্বর চাল ইমামুল আদিল ন্যায় পরায়ণ শাসক ন্যায় পরায়ণ শাসক কিন্তু অনেকেই হতে পারে যেটা বললাম আপনি দ্বিতীয় নম্বর ব্যক্তি হচ্ছে যে যুবক নিজের যৌবনটাকে আল্লাহ তাআলার ইবাদত ব্যয় করলো আল্লাহ তাআলার ইবাদতে ব্যয় করলো কটা হলো আরো জোরে বলেন কটা হলো দুটো তিন নম্বর তিন নম্বর ওই মহান ব্যক্তি অরজুলুল কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ যার অন্তরটা 24টা ঘন্টা মহান রব্বুল আলামিনের মসজিদে 24টা ঘন্টা লটকায়া থাকে ঝুলন ঝুলন্ত থাকে কখন মহান রব্বুল আলামিনের নাম আমি শুনব আর মহান রব্বুল আলামিনের নাম শোনা মাত্রই মাত্রই আমি মসজিদে গিয়ে নামাজ পড়তে যাব মসজিদে আমি উপস্থিত হব এই ব্যক্তিকেও মহান রব্বুল আলামিন তিনি কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়া প্রদান করবেন যে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য চেয়ে থাকবে তাকেও কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশের ছায়া প্রদান করবেন মসজিদের সাথে সম্পর্ক রাখা এটা এত সম্পর্ক আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এত প্রিয় যার দৃষ্টান্ত কখনো কখনো পৃথিবীতেও দেখা যায় পৃথিবীতে দেখতে পাওয়া যায় না বাপজি একটা দৃষ্টান্ত আপনাদেরকে দিই না হলে একটুখানি ক্যামেরাটা থাকবে একটা দৃষ্টান্ত দিই যিনি যে কবিকে তিনি আবার একজন বিখ্যাত কবি ছিলেন নাম কখনো অনেকে আপনারা জানেন বিদ্রোহী কবি অনেকে বুঝে গেছেন না বিদ্রোহী কবি কবি কাজী নজরুল ইসলাম আমাদের ইন্ডিয়ানে ওনাকে বিদ্রোহী কবি উপাধি দেওয়া হয়েছে সুতরাং বিদ্রোহী কবি কবি কাজী নজরুল ইসলাম উনি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে প্রার্থনা করেছেন ওগো আল্লাহ মসজিদের পাশে আমার কবর দিও আল্লাহর কাছে প্রার্থনা করেছেন আর সেই আল্লাহর প্রার্থনাটা কবি কবি কাজী নজরুল ইসলামের প্রার্থনাটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিয়েছেন একটু জোরে বলুন সুবহানাল্লাহ মসজিদের পাশে আমার কবর দিও ভাই মসজিদের পাশে আমার কবর দিও পাশে আমার কবর দিও ভাই কত মুমিন
নামাজী ভাই মসজিদ গিনাতে আল্লাহর নামে জিকির করে লুকিয়ে গভীর রাতে আমি তাদের সাথে ওই আল্লাহর নাম জপতে চাই আল্লাহর নাম জপতে চাই আল্লাহর নাম জপতে চাই মসজিদে পাশে আমার কবর দিও ভাই পড়ে না আমিন আরো জোরে বলে না আমিন সুতরাং মসজিদের সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই আরো জোরে বলেন সম্পর্ক রাখার দরকার আছে না নাই এখন সম্পর্কটা বলতে কেমন সম্পর্ক নামাজের সম্পর্ক কিসের সম্পর্ক নামাজের সম্পর্ক পাঁচ ওয়াক্ত নামাজে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাকে সাড়া দিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করব তো ইনশাআল্লাহ কারা কারা করব দুই হাত তুলে দেখা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন সকলে বলুন আমিন সুতরাং কয়টা হলো বাজি তিনটে চার নম্বর হচ্ছে ওই দুই শ্রেণীর মানুষ তাদেরকে মহান রব্বুল আলামিন তিনি আরশের ছায়া প্রদান করবেন যারা মহান রব্বুল আলামিনের জন্য বন্ধুত্ব রাখে আবার মহান রব্বুল আলামিনের জন্যই বন্ধুত্ব বিচ্ছেদ করে শেষ নিঃশ্বাস ত্যাগ হওয়া পর্যন্ত আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ রব্বুল আলামিনের জন্যই তারা বন্ধুত্ব রাখে যদি তার বন্ধুত্ব রাখার দরকার হয় সেটা আল্লাহর জন্য আবার যদি কারোর সাথে শত্রুতা রাখার দরকার হয় সেটাও হবে আল্লাহর জন্য মোট কথা সব কাজ হবে আল্লাহর জন্য কার জন্য সব কাজ হবে কার জন্য ভরসা রাখতে হবে একজনের উপর তিনি কে আরো আওয়াজ করে বলেন তিনি কে ওয়া আলাল্লাহি তাওয়াক্কালতু আল্লাহ তাআলার উপরেই আমাদের ভরসা রাখতে হবে সুতরাং বাবদিন আমার সোনাল্লালের এই ব্যক্তিকে একেও কিন্তু কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়া প্রদান করা হবে তারপরে আরেকজন ব্যক্তি তাহলে কটা হলো বাবজি চারটি আরেকটা হচ্ছে ওই ওই ব্যক্তি যে ব্যক্তিকে ওয়ারাজুলুন জাতু মান সাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নি আখাফুল্লাহ যে ব্যক্তিকে যে যুবককে একজন সুদর্শন যুবতী মহিলা যাকে কুকর্ম অশ্লীল কর্ম করার জন্য আহ্বান করলো আর সেই ব্যক্তি বলল ফাকাল ইন্নি আখাফুল্লাহ কখনো আমি তোমার কাছে যেতে পারবো না আমি আল্লাহকে ভয় করি কাকে ভয় করি তোমার বুকে রাখো আল্লাহর ওই ভয় আসবে না কোনোদিন কোনো পরাজয় আসবে না কোনোদিন কোনো পরাজয় ভয় করতে হবে কা আল্লাহর ভয় করতে হবে সুতরাং যে ব্যক্তিকে কুকর্ম অশ্লীল কর্ম করার জন্য আহ্বান করা হলো আর সেই ব্যক্তি কি বলল আমি কখনো যেতে পারবো না তোমার দেখে আমি সাড়া দিতে পারবো না এমনি আল্লাহ আমি আল্লাহকে ভয় করি সুতরাং বাবজির আমার সোনালদানের বিশেষ করে যে সমস্ত যুবক ভাইয়েরা যুবক ভাইদের হয়তো কখনো এরকম যদি কখনো এরকম ঘটনাদের সামনে এসেও যদি যায় আপনাদেরকে আল্লাহর উপর ভরসা রেখে এই কাজকে পরিত্যাগ করতে হবে এই কাজকে পরিত্যাগ করতে হবে এই সমস্ত বেহায়াপনা এই সমস্ত কুকর্ম এই সমস্ত অশ্লীল কর্মকে আমাদেরকে পরিত্যাগ করতে হবে এই অশ্লীল কর্মকে আমরা যদি পরিত্যাগ করতে পারি তাহলে কিন্তু কাল কিয়ামতের ময়দানে তিনি বিশ্বনবী তিনি বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া প্রদান করবেন আপনারা অশ্লীল কর্ম করার আপনাদের দরকার হয় না সুতরাং যুবক হয়ে গেছে আব্বা আম্মাকে বলুন বা কারোর মাধ্যম দিয়ে জানান বিবাহ আপনারা বিবাহের যোগ্য হয়ে গেছেন বিবাহ করে নেন বিবাহ করে নেন বিবাহ করলে নিঃসন্দেহে আপনার যে মনটা অন্যান্য জায়গায় ছুঁই ছুঁই করে সেটা কিন্তু হবে আপনি কোনা থেকে হেফাজত থাকতে পারবেন সুতরাং আম্মা জান আব্বা জানদেরকে আপনাদেরকে বলবো আপনার সন্তান যুবক হয়ে গেছে আপনার সন্তানের জলদি অতি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে দেয় এটাও কিন্তু আপনার প্রতি কর্তব্য কাল কিয়ামতের ময়দানে এজন্য কিন্তু আপনাকে জিজ্ঞাসিত করা হবে যদি আপনার সন্তান যদি গুনার মধ্যে জর্জরিত হয়ে যায় সুতরাং বাবজির আমার সোনালালের এবং যুবক ভাইরা আমরা সকলেই কিন্তু এদিকে লক্ষ্য রাখবো তাহলে কটা হলো যে ব্যক্তিকে কুকর্মের দিকে ডাকা হবে সেই ব্যক্তি বলল ইন্নি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি তার সেই ব্যক্তিকে মহান রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়া প্রদান করবেন পাঁচটা হলো ষষ্ঠ নম্বর ছয় নম্বর ওই ব্যক্তি
যে ব্যক্তিকে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় সাদকা করলো, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় সাদকা করলো, দান করলো, এমন দান, ডান হাতে দান দান করলো, বাম হাত পর্যন্ত টের পেল, ডান হাতে দান করলো, বাম হাত পর্যন্ত টের পেল না, কাল কিয়ামতের ময়দানে এই ব্যক্তিকেও কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়া প্রদান করা হবে। একটু জোরে বলবেন না, সুবহানাল্লাহ। ডান হাতে দান করলো, বাম হাত পর্যন্ত টের পাবে না, এটা বলতে কেমন? সুনানে তিরমিজির মধ্যে একটা হাদিস এসেছে বাবজি, মহান রব্বুল আলামিন তিনি যখন এই পৃথিবীকে সৃষ্টি করেন, এই পৃথিবীকে সৃষ্টি করার পরে পৃথিবীটা আপনার পানির উপরে টলমল টলমল করতে লাগলো, তো টলমল দেখে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীটাকে সৃষ্টি করলেন এবং পেরেক দিয়ে পৃথিবীটাকে জমাট করে দিলেন, এটে দিলেন, সেটা দিলেন, গেড়ে দিলেন পাহাড়টাকে। কোরআন কারিমের মধ্যে ওয়াল জিবাল আওতাদা, সূরা নম্বর আপনার 30 নম্বর পারা, সূরার নাম সূরা নাবা এসেছে, ওয়াল জিবাল আওতাদা, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা পাহাড়কে পৃথিবীর উপরে গেড়ে দিয়ে পৃথিবী স্থির হয়ে গেল। এই দৃশ্য দেখে ফেরেশতারা বলল, ইয়া রাব, হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল জিবাল, পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী পাহাড়, কারণ এত বড় পৃথিবী, পৃথিবীর উপরে পাহাড়কে চাপিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে পৃথিবী স্থির হয়ে গেল। আল্লাহ তাআলা তিনি বললেন, না না, পাহাড় শক্তিশালী নয়, তোমরা কি দেখো না, তোমরা কি লক্ষ্য করো না, কার দিকে, লোহার দিকে, লোহার দিকে কি তোমরা লক্ষ্য করো না, দেখো না লোহা কেমন ভাবে পাথরকে কেটে দেয়, কেমন ভাবে কেটে রাস্তা তৈরি করে দেয়, তো লোহাকে পাথর এরকম ভাবে কেটে টুকরো বিটুকরো করে দেয়, রাস্তা তৈরি করে দেয়। তখন সেই সমস্ত ফেরেশতা মণ্ডলীরা বললে, ইয়া রাব, হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল হাদীদ, তাহলে কি পৃথিবীর মধ্যে সবথেকে শক্তিশালী লোহা? রব্বুল আলামিন তিনি বললেন, নো, লোহা সবথেকে শক্তিশালী নয়, হাল মিন খালকিকা আশাদ্দু মিনান নার, মহান রব্বুল আলামিন তখন তার উপরে তিনি বললেন, ওকে আমার ফেরেশতা মণ্ডলীরা, তোমরা কি আগুনের দিকে দেখো না, আগুন কেমন ভাবে লোহাকে জ্বালিয়ে দেয়, গলিয়ে দেয়, পানির মতো শেষ করে দেয়। সমস্ত ফেরেশতা মণ্ডলীরা তখন বলল, রব্বুল আলামিন তাহলে কি এই আগুন কি পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী বস্তু নাকি? রব্বুল আলামিন তখন তিনি বললেন, না, আগুন পৃথিবীর মধ্যে শক্তিশালী বস্তু নয়। এখন মহান রব্বুল আলামিনকে ফেরেশতারা পুনরায় জিজ্ঞাসা করলেন, রব্বুল আলামিন তাহলে পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী এরপরে কি? রব্বুল আলামিন তখন তিনি বললেন, তোমরা কি দেখো না, পানিকে দেখো না, পানি কেমন ভাবে আগুনকে নিভায়া দেয়। পানি যেখানে থাকে সেখানে আগুন থাকতে পারে, থাকতে পারে না, হয় পানি থাকবে না হলে আগুন থাকবে, তো পানি আল্লাহ পাককে বললেন, ফেরেশতারা এখন বললেন, ও আল্লাহ তাহলে মনে হয় শক্তিশালী পানি হবে, আল্লাহ পাক বললেন, নো, তোমরা কি হাওয়াকে দেখো না, পানিকে জলোচ্ছ্বাসের মাধ্যমে নিজের হাওয়া তীব্র গতিতে একদিককার পানি আর একদিকে কোথাও পৌঁছে দেয়। তখন সমস্ত ফেরেশতা বললো, আল্লাহ তাহলে হাওয়া সব থেকে শক্তিশালী? আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বললেন, না, হাওয়াও শক্তিশালী নয়, তোমরা কি এটা লক্ষ্য করো, বনি আদম, বনি আদমের দিকে লক্ষ্য করেছো, যারা ডান হাতে দান করে বাম হাত পর্যন্ত টের পায় না। একটু জোরে বলেন না, সুবহানাল্লাহ। সুতরাং ভক্তিরা, আমার সোনার লালেরা, ডান হাতে দান করা আর বাম হাতে টের পাবে না, এটা কিন্তু চারটে খানিক ব্যাপার নয়, দান করা এটা কিন্তু সবার মধ্যে থাকে না, দান ছিল এটা কিন্তু সবার মধ্যে থেকেও থাকে না, দান সবাই করতে পারে না, অনেকের মধ্যে পৃথিবীর মধ্যে অনেক দেখবেন, আপনারা দেখতে পান, অনেকে বড়লোক, অনেক ধনাঢ্য ব্যক্তি রয়েছে, কিন্তু তাদের মধ্যে দান করা সেরকম মানসিকতা থাকে না। আবার অনেক দেখা যাচ্ছে গরিব শ্রেণীর মানুষ, অথচ আলহামদুলিল্লাহ তাদের মধ্যে দানশীলতা অত্যন্ত বেশি। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম যখন তিনি আম্মাদান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার পরে বললেন, আম্মাদান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার সেই তৎকালীন সেই জামানার একজন শিল্পপতি মহিলা ছিলেন, সব
সম্পদ কিনে বিশ্বনবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহ আমার যা সম্পদ রয়েছে সব আপনার পায়ের তলায় সব দান করে দিলেন। সুতরাং বাপজির আমার সোনার লালেরা এখন যে কথাটা হচ্ছে আমি আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করব বাপজি কয়েকটা প্রশ্ন হচ্ছে এই যে যে এই পৃথিবীর মধ্যে আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে আমরা যে এখানে এসে বসেছি এখানে এখানে আমাদেরকে বসিয়েছেন কে আরো জোরে আওয়াজ করে বলবেন বসিয়েছেন কে আমাদেরকে বসিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হায়াতকে এতক্ষণ পর্যন্ত বা তিনি যতক্ষণ পর্যন্ত যত সময় পর্যন্ত চাইবেন বাঁচিয়ে রাখবেন কে আল্লাহ মরণের মালিক কে আল্লাহ সেই মহান রব্বুল আলামিন তিনি বাদশাকে ফকির করাতে পারেন কি পারেন না আরো জোরে আওয়াজ করে বলেন বাদশাকে ফকির করাতে পারেন কি পারেন না ফকিরকে বাদশা করাতে পারেন কি পারেন না পারেন পারেন সুতরাং এরকম দৃশ্য দেখাও যায় বাপজির আমার সোনার লালেরা বাদশাকে ফকির করাতে পারেন সে আল্লাহ ফকিরকে বাদশা করাতে পারেন সে আল্লাহ আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া মাল সম্পদ সন্তান সন্ততি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বড়ই প্রিয় কিন্তু যদি জান্নাত থাকে তাহলে মাল সম্পদ প্রিয় হয়ে কি হবে সুতরাং আপনার আমার মতন অনেক যুবক অনেক যুবক আপনারা তো সুন্দরভাবে বেঁচে রয়েছেন আপনি খাচ্ছেন দাচ্ছেন ঘুরে বেড়াচ্ছেন সবকিছু করতে পারছেন আর এমন এমন যুবক রয়েছে তারা হাসপাতালের মধ্যে ওই রকম অবস্থায় মৃত্যু সজ্জায় শায়িত হয়ে তারা শুয়ে রয়েছে ওই রকম ভাবে শুয়ে রয়েছে তাদের কোনো খাবার চাহিদা নাই তাদের শুধু বাঁচার চাহিদা সুতরাং বাপজি আমার সোনার লালেরা বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়া সালাম তাই তিনি বলেন যে তোমরা যদি মহান রব্বুল আলামিনের ক্রোধ এবং নিজের হায়াতকে বৃদ্ধি করাতে চাও আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাগকে যদি শান্তি করাতে চাও আর আল্লাহ তাবারক ওয়া তাআলার ক্রোধকে যদি শান্তি করাতে চাও আর নিজের হায়াতকে নিজের জীবনকে যদি বাড়াতে চাও কটি বললাম দুটি একটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে শান্ত করানো দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের জীবনকে বৃদ্ধি করাতে যদি চাও তাহলে তোমরা বেশি বেশি করে সাদকা করো কি করতে হবে বাপজি বেশি বেশি করে সাদকা আমাদের করতে হবে সুতরাং সব কিছু এই যে আমাদের সামনে মসজিদটা দেখছেন বাপজি এই মসজিদটা কার আল্লাহ সেই মহান রব্বুল আলামিন মাল দান করেছেন কি আমাদেরকে আল্লাহ তাআলা আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি দান করেছেন এখন আপনার মালের মধ্য থেকে যদি আপনাদেরকে বলা হয় ওই মহান রব্বুল আলামিনের ঘরের জন্য সুতরাং বাপজির আমার সোনার লালেরা ওই মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘরের জন্য আমি প্রথম নম্বর বাপজি প্রথম নম্বর বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়া সালাম তিনি যখন আম্মাদান খাদিজাকে যখন ই করেছেন প্রথম নম্বর হয়েছিলেন আম্মাদান খাদিজা সমস্ত মালামাল বিশ্বনবীর পায়ের দিকে লুটিয়ে দিয়েছেন প্রথম নম্বর আমি দেখতে চাই আম্মাদান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত আছেন কোন বাপজি যিনি আল্লাহর তাবারক ওয়া তাআলার ঘরের জন্য মহান বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়া সালামের দ্বীনের জন্য এই বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়া সালামকে দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য মাত্র 5000 টাকা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য আমরা কোন আছেন কোন বাপজি বাপজি কোন 5000 টাকা আছেন কোন বাপজি মাশাআল্লাহ আপনার নাম ইকতার রব্বুল আলামিন তোমার একজন বান্দা নাম ইকতার আলী রব্বুল আলামিন তার জন্য তুমি জান্নাতকে জান্নাতের মধ্যে ভরপুর করে দাও রব্বুল আলামিন তার জন্য দোয়া আমি করি গো রব্বানা পুরা করে দাও তুমি মনের বাসনা আত্মীয় স্বজন যদি তোর থাকো কবরেতে জান্নাতি বানাও মাওলা তোমারই রহমতে এইভাবে দোয়া করি করি গো মিনতি নিয় মাওলা নিয় তুমি তার দানকে কবুল করে নিয় জোরে বলুন আল্লাহুম্মা আমিন আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন সুতরাং বক্তির আমার সোনার লালেরা আমার চাচাজি তিনি 5000 টাকা তিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘরের জন্য তিনি দিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দানকে কবুল করুন বালা মুসিবতকে দূর করুন এবং সংসারেতে সুখ শান্তি দান করুন সে আমার চাচাজি চাচাজি নিজের সন্তান সন্ততি গুলারে মানুষের মতো মানুষ করে দিন সকলে বলুন আমিন আরো জোরে বলুন আমিন সুতরাং বক্তির আমার সোনার লালেরা আমার চাচাজির মতো দ্বিতীয় জন সঙ্গী আছেন কোন
কি বাবু কি তোমার নাম কি জুনাইদ জুনাইদ তোমার আব্বুর নাম শামসুল শামসুল মাশাআল্লাহ কত আছে মানে কত আছে তা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আল্লাহ তাবারক করে তোমাকে মানুষের মত মানুষ করে দিক করে দিক ঠিক আছে ঠিক আছে রব্বুল আলামিন তোমার আরেকজন বান্দা শামসুল ভাই 2000 টাকা দিলে গো দয়া ভাই তাই জন্য তো আমি করি শত শত শামসুল ভাইকে বানিয়ে দাও সাহাবাদের মতো থাকে যদি কবরে তার গানা বেগানা মাফ করে দাও তুমি যত তাদের গুনাহ আমিন আমিন মৌলা আমিন আমিন মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন নারায়ে তাকবীর একটুখানি নেকির তরে রোজ হাশরের মাঠেতে একটুখানি নেকির তরে রোজ হাশরের মাঠেতে ছেলে ছুটবে বাবার পিছে বাবা ছেলে রাগেতে একটুখানি নেকির তরে রোজ হাশরের মাঠেতে ছেলে ছুটবে বাবার পিছে বাবা ছেলে রাগেতে সুতরাং ফকির আমার সোনার লালেরা কাল কিয়ামতের ময়দানে মাত্র একটি নেকি একটি নেকি এই একটি নেকির কারণে সন্তান বাপের পেছনে ছুটতে লাগবে মারা স্বামীর পেছনে স্বামী স্ত্রীর পেছনে এরকম ঘটনা ঘটবে সুতরাং ফকির আমার সোনার লালেরা সেই মহান রব্বুল আলামিনের ঘরের জন্য আছেন কোন তৃতীয় জন ভাই তৃতীয় জন কোন আব্বা জান কোন তৃতীয় জন ব্যক্তি কেউ আছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘরের জন্য লাব্বাইক বলে যেমন ভাবে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লাব্বাইক বলে সাড়া দিয়েছেন ওই রকম ভাবে কোন কোন ভাইজান আছেন যিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার দিনের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার এই দিনকে বাঁচিয়ে রাখার জন্য যিনি তিন নম্বর স্থানটা পূরণ করবেন ভাই কেউ আছেন কোন বাবজি সুতরাং বাবজির আমার সোনার লালেরা সাহাবাদের মধ্যে জীবনের দিকে একটুখানি তাকান বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম তিনি যখন সাহাবাদেরকে বললেন ইয়া হে আমার সাহাবারা ফি সাবিলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আনফিক ফি সাবিলিল্লাহ তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা রাস্তায় খরচ করো ব্যয় করো সেই সময় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা সবাই মধ্যে যা কিছু দান তারা তো দিয়েছে একজন সাহাবা যার কোনো হাত না দুই হাত না সেই সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মধ্যে অন্তরটা কান্না করে উঠল আহারে সবাই দান করছে সবাই আল্লাহর তোমারক কথা আল্লাহর রসুলের কাছে দান দিচ্ছে আমি কি কোনো কিছু দিতে পারবো না তিনি ব্যথিত হয়ে দুঃখ না থাকতে পেরে তিনি চলে গেলেন একজন ইহুদির কাছে ইহুদির কাছে গিয়ে বলে ওহে ভাই ইহুদি আমি তোমার কাছে কোন কোন একটা কাজ দাও কাজের বিনিময়ে আমি কিছু মাল উপার্জন করতে চাই সেই ইহুদি বলল ওহে তোমার তো দুটোই হাত নাই তুমি কি কাজ করবা তখন সেই ইহুদি এই সাহাবাকে বলল সাহাবাকে বলল ওহে যদি তুমি এই ইদারা দেখছো এই যে কূপ দেখছো এই কূপ থেকে জবালটি পানি আমার ফুল বাগানের মধ্যে তুমি ছড়াতে পারবে ততটি খেজুর আমি তোমাকে দান করব ততটি খুনমা খেজুর দান করব সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তো দুটি হাত নাই নিজের মুখের মধ্যে এবং নিজের মুখ দিয়ে টানে আর বুকের মধ্যে এরকম ভাবে চাপ দিয়ে রাখে পানি কাছাকাছি চলে আসে আবার পানি ছেড়ে আপনার চলে যা পানি কাছাকাছি আসে আবার ছেড়ে চলে যা খুবই কষ্টে অস্ত্র তিনটি খেজুর তিন বালতি পানি উঠাতে পেরেছেন তিন বালতি পানির পরিবর্তে সেই আপনার ইহুদি সেই ইহুদি তিনটা খেজুর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের কাছে দিল এবং বলল তুমি যাও এনা তোমার পরিশ্রমিক সেই সময় সেই সাহাবা নিজের নিজের কলিজার টুকরা নাইলের মণিকে বলে নিজের স্ত্রীকে বলে হে আমার স্ত্রী আমার কলিজার টুকরা নাইলের মণি আমরা তো কয়েকদিন যাবত ক্ষুধার্ত অবস্থায় আছি আমরা তো কয়েকদিন যাবত ক্ষুধার্ত অবস্থায় আছি সুতরাং আজকের আমার কলিজার টুকরা নাইলের মণি শুধুমাত্র একটা খেজুর রেখে দাও আর দুইটি খেজুর তোমার স্থানের খেজুরটা আর আমার ভাগের যে খেজুরটা এটা আল্লাহর রাস্তায় দান করে আসো সেই সাহাবা সে তখন বিশ্বনবীর কাছে দরবারে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ একজন সাহাবাকে ডেকে বলা হলো এই দুইটা খেজুর রাসূলের দরবারে তুমি পৌঁছায় দাও তখন সেই সাহাবাটা দূর থেকে একটুখানি দূরের সাথে ফেলে দিলেন খেজুরটা বিশ্বনবীর কাছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা সবাই একত্রিত হয়েছেন জিবরীল আমিন বললেন যার যার মাল হাতে তুলায় আনেন আবার সবাই তুলায় নিল কিন্তু দুইটি খেজুর পড়ে রয়েছে
দুইটা খেজুর পড়ে রয়েছে। এরকম দৃশ্য দেখে সেই হাত কাটা সাহাবাটা বড় আশ্চর্য হয়ে গেছেন, দুই চোখ দিয়ে অশ্রু ঝরতে লেগেছে, দুই চোখ দিয়ে কান্না করতে লেগেছে, কি করবেন, কান্না করতে লেগেছে। সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে বললেন, ইয়া বিলাল আনফিক আনফিক, খরচ করো ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায়। অথচ বিলাল তৎকালীন জামানার মক্কার মধ্যে বিলালের থেকে কেউ গরিব ছিল, শুধু পরনে মাত্র একটা কাপড়, পরনে একটা কাপড়, তাও বিলালকে বলা হচ্ছে, বিলাল তুমি খরচ করো আল্লাহর রাস্তায়, খরচ করো। সুতরাং ভক্তির আমার সোনার লালের, আজকের আমরা অনেক সুখী সুখ জীবনের স্থিতি আমরা আছি। সুতরাং ভক্তির আমার সোনার লালের, সেই সাহাবার মতো যে সাহাবা নিজের মুখ দিয়ে, নিজের কষা দিয়ে, নিজের মুখ দিয়ে সুন্দর করে আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূলের দরবারে যেমন ভাবে পূজা পেশ করেছেন, আছেন কোন ভাবজি, আছেন কোন মায়ের সন্তান, আছেন কোন যুবক ভাই সন্তান, যিনি আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘরের জন্য তিনি মাত্র 5,000 তিনি দান করবেন, তার জন্য ইনশাআল্লাহ আমি অধম গুনাহগার, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা মাগরিবের পর থেকে যতটুকু আমি আলোচনা করলাম তার জন্য একটুখানি আমি দোয়া করে দিয়ে যাব। আছেন কোন ভাবজি, আছেন কোন মায়ের সন্তান, ভাই কোন মায়ের সন্তান আছেন? আল্লাহু আকবার, একজন মায়ের সন্তানও নাই যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘরের জন্য মাত্র 5,000 টাকা দান করবেন, এরকম কোন মায়ের সন্তান নাই, মাশাআল্লাহ, আল্লাহু আকবার, কি অবস্থা। সুতরাং ভক্তির আমার সোনার লালেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম মহান রব্বুল আলামিন তিনি বলেন, মান যা মিন হাসানাতি ফালাহু আশরাম সাদিয়া, কেউ যদি এক গুণ দান করে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে দান কত বলেন ভাবজি, 10 গুণ, আশর আমসালিহা, কেউ যদি এক গুণ আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তায় এক গুণ দেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে 10 গুণ তাকে দিয়ে পরিশোধ করে দেন, দুনিয়াতেও দেন আবার আখিরাতে তো আছেই আছে, দুনিয়াতে তো দেবেন আখিরাতে আছে আছে। দৃষ্টান্ত স্বরূপ একটা মাত্র গমের দানা, একটা মাত্র গমের দানা তার থেকে 37 শীষ বের হয় কি বের হয় না, 37 শীষ বের হয় না বাপজি, 37 শীষ বের হয়, 37 শীষ থেকে আবার তার মধ্যে 10-10টি করে দানা, 7-10 70, আবার ওইরকম ভাবে আপনার বিভিন্ন রকম ভাবে হয়ে যায়, অনেক রকম আল্লাহ তবারক ওয়া তাআলা তিনি বরকত দান তিনি করেছেন। সুতরাং ভক্তির আমার সোনার লালেরা, যে মহান রব্বুল আলামিন তিনি বলছেন যে মান যা মিন হাসানাতি আলফালাহু আশর আমসালিহা, কেউ যদি এক গুণ দেয় তাকে আমি মহান রব্বুল আলামিন 10 গুণ দিয়ে পরিশোধ করে দেব, সে আল্লাহ পাকের কথা কি মিথ্যা হতে পারে, আওয়াজ করে বলেন সে আল্লাহ পাকের কথা কি মিথ্যা হতে পারে, কখনো মিথ্যা হতে পারে না। কোন বাপজি, কোন সোনার লাল, কোন মায়ের লাল আছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘরের জন্য মাত্র 5,000 টাকা, যে মাত্র 5,000 টাকা দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘরকে উৎসাহিত করে এবং ঘরকে নতুনত্ব করে দিয়ে ওখানে দোয়া নিয়ে যাবে, কোন আল্লাহর বান্দা আছেন ভাই, কোন বাপজির আমার সোনার লালেরা আছেন, কোন আল্লাহর বান্দা, কোন বাপজিদের মধ্যে কেউ নাই, কোন সারা শব্দায় ভাই, 3,000 কমিটি, আচ্ছা আচ্ছা কমিটি ভাইদের মধ্যে, আচ্ছা সর্বপ্রথম কমিটির মধ্যেই ধারণা হোক, কমিটিদের মধ্যে, কমিটির মধ্যে কই, কমিটির লোকেরা কোথায়, কমিটির লোকেরা কি সব রাস্তাঘাটে ঘোরাফেরা করছে নাকি, কমিটির লোকেরা মাত্র ভাই 3,000 বা 5,000, দুটি অপশনের মধ্যে ভাই 3 না হলে 5, কোন আছেন কোন ভাবজি মাত্র 3,000 টাকা, আল্লাহ আকবার, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাস্তার মধ্যে আপনারা এরকম দান করতে চান না, একটা গজল আমি আপনাদেরকে লাস্টে শোনাবো, একটা গজল আম্মাদানদের মধ্যে, আম্মাদানেরা আপনাদের মধ্যে তো, যেহেতু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম তিনি বলেছেন মহিলারা তোমরা বেশি বেশি করে দান করো, যেহেতু জাহান্নামে তোমাদের সংখ্যাটাই বেশি, আম্মাজান অনেক মহিলা অনেক জলসার প্যান্ডেলে এরকমও দেখা যায় যে আব্বাদানদেরকে হার মানিয়ে দিয়েছে আম্মাজানের, তারা 5,000 টাকা এরকম ভাবে তাদের থেকে উঠে চলে আসে। সুতরাং আম্মাজানদের মধ্যেও যদি কেউ থাকে 3,000 টাকা তারা আপনারা কারো দ্বারাই পেশ করে দিতে পারে। সুতরাং একটা গজল আমি বলছি ভাই, এই গজলটা বলতে বলতে আসলে আলহামদুলিল্লাহ, তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে, তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে, তবু তোমারই প্রেম
নামে হৃদয় গহীনে তবু তোমারই প্রেম জমে হৃদয় গহীনে আমি তোমারই গোলাম গো অন্য কারো নয় আমি তোমারই গোলাম গো অন্য কারো নয় আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ মালিক রব্বানা আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ মথিরাপুরের ইব্রাহিম ভাই 3000 মাশাআল্লাহ নারে তাকবীর মথিরাপুর ইব্রাহিম ভাইয়ের নামে একবার বলা যাবে না মথিরাপুর ভাই ইব্রাহিম ভাই জিন্দাবাদ সবাই বলেন ইব্রাহিম ভাই জিন্দাবাদ আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দানকে কবুল করুন সকলে বলুন আমিন ভাই ইব্রাহিম ভাইয়ের বড় মুসিবত দূর করে দিন সকলে বলুন আমিন রব্বুল আলামিন তোমার আরেকজন বান্দা ইব্রাহিম ছিল ছিল কি না ছিল তাহা দানে বোঝা গেল ভাই ইব্রাহিম ভাইয়ের জন্য দোয়া আমি করি গো রব্বানা পুরা করে দাও তুমি মনের বাসনা আত্মীয় স্বজন যদি তার থাকি কবরতে জান্নাতি বানাও মাওলা তোমার রহমতে এইভাবে দোয়া করি করি গো মিনতি নিয় মাওলা তাকে তুমি দিয়ে গো উন্নতি জোরে বলুন আল্লাহুম্মা আমিন আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন নারায় তাকবীর আব্বা মারা গেছেন আব্বা মা আব্বার জন্য দোয়ার জন্য আবেদন করেছেন 10 বস্তা সিমেন্ট সিমেন্টের ওয়াদা করেছেন একটু তার জন্য একটু আমরা সকলেই একবার একবার বলি ভাই আব্দুর রাজ্জাক ভাই জিন্দাবাদ আর জোরে বলো আব্দুর রাজ্জাক ভাই জিন্দাবাদ রব্বুল আলামিন তোমার আরেকজন বান্দা আব্দুর রাজ্জাক ভাই 10 বস্তা সিমেন্ট দিল গো দয়াময় তার জন্য দোয়া আমি করি শত শত আব্দুর রাজ্জাক ভাইকে তুমি বানিয়ে দাও শাহাবাদের মতো তার মাতা পিতা হাসরতে উঠিবে যেদিন আর সেই ছায়ার নিচে বসায় সেদিন আমিন আমিন মৌলা আমিন আমিন মোদের দোয়া
কবুল করো রব্বুল আলামিন নারা তাকবীর বাবজির আমার সোনার লালেরা আছেন কি নাকি আর আছেন কি সুতরাং বাবজির আমার সোনার লালেরা তো যাই হোক ও হুজুর কাল কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না কোন ছায়া থাকবে না শুধুমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতের ছায়া ছাড়া আরশের ছায়া ছাড়া আর সেই আরশের ছায়া আসসালামু আলাইকুম এরপরে মাওলানা কারি মকবুল ইসলাম সাহেব প্রধান শিক্ষক রেজিনগর মাদ্রাসা তিনি আমাদের স্টেজে আগত বিশেষ করে আমাদের ভাইদের বলছি যারা ইন্টারনেটে ঘোরাফেরা করছেন আমরা স্টেজের সম্মুখে চলে আসি কিছুক্ষণ বলি মাওলানা কারি মকবুল ইসলাম সাহেব আমাদের সম্মুখে আসবেন সুতরাং যে ছয় নম্বর যে ব্যক্তিটি যে ডান হাতে আমল যে ডান হাতে দান করবে এমন দান বাম হাত পর্যন্ত টের পাবে না ডান হাতে দান করবে বাম হাতে টের পাবে না এই কথাটা বলতে বলতে আপনারা আলোচনা হয়ে গেছিলেন এই ব্যক্তিকে মহান রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়া প্রদান করবেন সপ্তম নম্বর যে ব্যক্তিটি সেই ব্যক্তিটি হচ্ছে ওই যে ব্যক্তিটি একাকিত্বে একা থাকুক নির্জনে থাকুক সবার সামনে থাকুক মসজিদে থাকুক যেখানে থাকুক যেখানেই থাকবে স্মরণ রাখবে একজনের তিনিকে আরো জোরে আওয়াজ করে বলেন তিনি কে তিনি হচ্ছেন আল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা মাঠে ঘাটে সব জায়গায় স্মরণ রাখতে হবে একজনের তিনি হচ্ছেন আল্লাহ আমরা সকলেই সেই মহান রব্বুল আলামিনের স্মরণ রাখব ইনশাআল্লাহ আরো জোরে বলি ইনশাআল্লাহ ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার সুতরাং আল্লাহর রাসূলকে বলা হচ্ছে যে আপনি নামাজ পড়িতে থাকুন ওয়ানহার এবং কুরবানি করিতে থাকুন ওয়ানহার এবং কুরবানি করুন আপনার রবের জন্য ইন্না শানিয়াকা হুয়াল আবতাব হে আমার হাবিব আপনার যারা শত্রু তারাই চিরতরের জন্য শেষ হয়ে যাবে তারাই নিশ্চিহ্ন হয়ে যাবে তাদের কোনো নাম নিশানা বাকি থাকবে না আজকের তারা আপনাকে নিন্দা মন্দ বলছে আজকের তারা আপনার বিরোধিতা করছে আজকের তারা আপনার বিপক্ষে দাঁড়িয়ে গেছে এমন একটা সময় আসবে এমন একটা সময় আসবে যে সময়ে তাদের কোনো নাম নিশানা কোনো চিহ্নই বাকি থাকবে না সুতরাং এ নিয়ে আপনার চিন্তিত হওয়ার কোনো কারণই নাই সুতরাং বাবজির আমার সোনার লালেরা এই যে একটা ছোট্ট একটা সূরা এই সূরাটা থেকে একটা ছোট শিক্ষা এটাই পাওয়া যায় শিক্ষাটা হচ্ছে যে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুসাল্লামের উপরে এই সূরাটি অবতরণ করে বিশ্বনবীকে বলা হচ্ছে হে আমার হাবিব আপনি চিন্তিত হবেন না হতাশ হবেন না ভরসা রাখবেন একজনের উপর তিনিকে আরো জোরে বলেন তিনিকে তিনি হচ্ছেন আল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ সুতরাং আমরাও সেই মহান রব্বুল আলামিনের উপর ভরসা করব তো ইনশাআল্লাহ ইবাদত করব একজনের তিনি হচ্ছেন আল্লাহ সুতরাং আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি আমাদের সকলকে সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রতি ভরসা রাখার এবং সেই মহান রব্বুল আলামিনের জন্য ইবাদত বান্দি করার সকলকে তৌফিক দান করুন আমিন ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু